ওয়েলকাম এভরি ওয়ান দিস ইজ সৌদি ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং যারা যে ক্যান্ডিডেট আছো বা যারা ডিপ্লোমা নিয়ে নিজের কেরিয়ার গড়তে চাও তারা নিশ্চয়ই রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরের কলেজটা সম্বন্ধে নিশ্চয়ই জানো কারণ এটা একটি খুবই ফেমাস পলিটেকনিক কলেজ এবং সেলফ ফাইন্যান্স পলিটেকনিক কলেজ ঠিক আছে সো এই কলেজ থেকেই আজকে বা কালকে একটা নোটিশ এসছে যে ওদের যে নিজস্ব পরীক্ষা হয় যে স্যাট বা শিল্প অ্যাডমিশন টেস্ট সেটার অ্যাপ্লিকেশন ফর্ম বা অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আবার ওপেন করেছে তো কত তারিখ থেকে কত তারিখ অবধি করেছে কত টাকা লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এবং তোমরা যারা এখানে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তো তারা কীভাবে ভর্তি হবে সব কিছু নিয়ে ডিসকাস করো ভিডিওটা শেষ অবধি দেখো তো ওরা কলেজ থেকে আজকেই একটা ব্রাউচার রিলিজ করা হয়েছে যেখানে প্রত্যেকটা তোমাদের গাইডলাইন এবং ডেট দেওয়া আছে যেখানে বলেছে যে ওদের অ্যাপ্লিকেশন ফর্ম চলবে হচ্ছে ছাব্বিশে আগস্ট মানে কালকে থেকে আরম্ভ হয়ে গেছে এবং লাস্ট ডেট অফ লাস্ট ডেট অফ সাবমিশন ওদের চলবে হচ্ছে ইলেভেন পি এম অন ফিফথ সেপ্টেম্বর তো ফিফথ সেপ্টেম্বর ওদের ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে এবং এক্সাম ডেটের কথা বলেছে যে রিটার্ন টেস্ট উইল নট বি হেল্ড কারণ ওদের ওরা কদিন আগেও যে একটা নোটিশ বার করেছে মানে পঁচিশ তারিখেই দুদিন আগেই সেখানে বলেছে যে স্যার স্যারদের এক্সাম নেওয়া সম্ভব না যেটা দু ঘন্টার এক্সাম হতো সেটা কোভিড নাইন্টিনের জন্য নেওয়া সম্ভব হচ্ছে না এবং নিউ মেরিট লিস্ট প্রিপারেশন এবং গাইডলাইন কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটে দেওয়া হবে তো তোমরা ওয়েবসাইটে ফলো করতে বলেছে তো যতটা সম্ভব আমি জানতে পেরেছি সেটা হচ্ছে মাধ্যমিক এবং এইচএস যে রেজাল্ট সেই নাম্বার অনুযায়ী ওরা হয়তো এই স্যাট এক্সামের র্যাঙ্ক তোমাদের দেবে তবে কনফার্ম নিউজ না পাওয়া পাওয়া অবধি তোমাদের কিছু বলা যাচ্ছে না কনফার্ম কোনো নোটিশ এলে তোমাদের নিশ্চয়ই জানাব তো ওরা তারপরে তোমার রেজাল্ট কবে বেরবে রেজাল্ট তোমাদের কিন্তু থার্ড উইক অফ সেপ্টেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং কাউন্সিলিং কিন্তু এক সপ্তাহের মধ্যে তার তারপরের এক সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে এবং ক্লাস কিন্তু অক্টোবরের ফার্স্ট উইক থেকে চালু করার চিন্তাভাবনা কলেজ করেছে তো মেন হচ্ছে এলিজিবিলিটি এলিজিবিলিটি হচ্ছে তোমার একুশ বছর ম্যাক্সিমাম বয়স হতে হবে অ্যাজ অন ওয়ান সেভ সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি এবং তোমাদের মাধ্যমিকে তোমাদের ম্যাথ প্লাস ফিজিক্যাল সায়েন্সে সিক্সটি পার্সেন্ট নম্বর থাকতেই হবে এবং টোটাল অ্যাগ্রিগেটে ফিফটি পার্সেন্ট নম্বর থাকতেই হবে এছাড়া তোমাদের ভ্যালিড একটা জেক্সপো র্যাঙ্ক থাকতে হবে তার মানে তোমরা যে পরীক্ষায় তোমাদের অ্যাপিয়ার করতেই হবে যা খুশি র্যাঙ্ক মানে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার একটা র্যাঙ্ক কিছু একটা আসতে হবে তোমার এছাড়া তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে এবং অনলি মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে পড়ার যোগ্য এটা কিন্তু মনে রেখো এছাড়া তোমাদের নর্মাল কালার বিষান থাকতে তার মানে কোনো কালার ব্লাইন্ডনেস থাকলে কিন্তু চলবে না তোমরা এখানে সেলফ টেস্ট করতে পারো ওদের ওখানে পিডিএফ দেওয়া আছে ওয়েবসাইটে এবার বলে দিই অনলাইন অ্যাপ্লিকেশান ফি কিন্তু সাড়ে তিনশো টাকা করেছে ওরা ঠিক আছে তো কীভাবে অ্যাপ্লাই করবে সেটা বলে দিই এছাড়াও বলে দিই যারা আগে অ্যাপ্লাই করেছ তাদের কিন্তু আরেক আবার আবার অ্যাপ্লাই করার কোনো দরকার নেই নিম্নট্র অ্যাপ্লাই এগেন ওরা বারবার করে বলে দিয়েছে ঠিক আছে তো নিউ অ্যাপ্লিকেশান কোথা থেকে করবে আমি একটা গুগল ফর্মের লিঙ্ক বা ওদের অ্যাপ্লিকেশানের ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এছাড়া তোমা আমার ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো ওয়েবসাইটে গিয়ে তুই তোমরা তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ যে নীল কালারে যে এখানে যে নোটিশগুলো যাচ্ছে এখানে একটা নোটিস একটু পরেই আসবে যে স্যাট দু হাজার কুড়ি অনলাইন অ্যাপ্লিকেশন ঠিক আছে এইটা এই যে দু হাজার কুড়ি অনলাইন অ্যাপ্লিকেশন এটা যখন ক্লিক করবে তোমাদের কাছে এরকম একটা গুগল ফর্ম ওপেন হবে যেখানে চেষ্টা করবে তোমাদের তোমার নিজস্ব যে জিমেল সেই জিমেল দিয়ে লগ করার ঠিক আছে লগ করে ওখানে ইমেল ফুল নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস ক্যান্ডিডেট মোবাইল নেম এবং এইগুলো করে নেক্সট করলে মনে হয় এডুকেশন কোয়ালিফিকেশান চাইবে এবং তারপরে তোমাদের হয়তো পেমেন্টে করতে হবে সাড়ে তিনশো টাকা পেমেন্ট করতে হবে নিশ্চয়ই সেটা অনলাইন পেমেন্টই হবে তো এছাড়া যদি এই কলেজ নিয়ে কোনো তোমাদের কোশ্চেন থাকে কেমন ফি স্ট্রাকচার আছে কারণ এটা কিন্তু সেলফ ফাইন্যান্স পলিটেকনিক কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ অব বেঙ্গল ঠিক আছে এটা কেন বলতে পারছি কারণ আমি নিজে এই কলেজ থেকে কিন্তু পাস আউট ওকে তো এখানে ক্যাম্পাসিং থেকে শুরু করে এডুকেশন লেভেল খুবই ভালো তো যারা যারা এখানে ভর্তি হতে চাইছো নিশ্চয়ই ভর্তি হও তো কলেজ নিয়ে কোনো কোয়ারি থাকলে তোমরা এখানে যে ওদের ওয়েবসাইটে আছে তাছাড়া এই যে ওদের ফর্ম আছে ওর ওপরে দেখো ফোন নাম্বার পুরো দাওয়া আছে ফোন করে জিজ্ঞেস করতে পারো কলেজ হয়তো বন্ধ আছে কলেজে গিয়ে কোনো লাভ হবে না তো তোমরা ফোন করে ওদেরকে জিজ্ঞেস করো কলেজ থেকে নিশ্চয়ই তোমাদের হেল্প করবে তো এটুকুই তোমাদের জানানোর ছিল হয়তো তোমরা যারা ডিপ্লোমা করতে চাইছো তারা এখানে ফর্ম ফিল করবে বেশি না সাড়ে তিনশো টাকা ফর্ম ফিল আপ তো ঠিক আছে তো আমি বলবো এখানে তোমরা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করো এবং এখানে ভর্তির জন্য চেষ্টা করো ঠিক আছে তো আছে ভিডিওটা এইটুকুই ছিল থ্যাংক ইউ এভরিয়ান হ্যাভে নাইস ডে